নগর অরপলক আবাসিক এলাকায় ঠিক মাঝে ভরা ভবনে চলছে মাখড়িয়া থানা পুলিশের কার্যক্রম থানার পাশে গড়ে তোলা হয়েছে সবজি ক্ষেত মিষ্টি কুমড়া লাউর পাশাপাশি ধরেছে ঢ্যাঁড় কাঁচামরিচ সহ অন্যান্য সবজি শহরের বুকে এই পরিপূর্ণ ফসলের ক্ষেত দেখে যে কেউ চমকে উঠতে পারেন মনে হতে পারে কোনো দক্ষ কৃষকের হাতে গড়া এটি প্রকৃত অর্থে বাঁকুলিয়া থানা পুলিশ সদস্যরাই গড়ে তুলেছে এই সবজি ক্ষেত এখানে উৎপাদিত সবজি যেমন নিজেরাই ব্যবহার করছে ঠিক তেমনি দান করে দিচ্ছে আশপাশে গরিব দুঃখী মানুষের মাঝে মূলত করোনাকালীন সময় শুরু হয় পতিত জমিতে বাকুলিয়ে থানা পুলিশের এই সবজি চাষ চলছে এখনো থানার আশেপাশে যে অনাবাদি পতিত জমি ছিল ওই সব জায়গায় আমরা চাষ করা শুরু করি যাতে আমাদের অফিসার ফোর্সদেরকে এখান থেকে খাবার সরবরাহ করতে পারি এবং এর পাশাপাশি থানায় যদি কোনো গরিব দুস্থ লোক আসে তাদেরকে আমরা এই খাবার সরবরাহ করতে পারি থানা পুলিশের সদস্যরা যেমন এই সবজি ক্ষেত গড়ে তুলেছে ঠিক যত্ন নিচ্ছেন তারাই ব্যতিক্রমী খেত দেখে আশপাশের বহন মালিকেরা আগ্রহী হয়ে উঠছেন সবজি চাষে শিক্ষিত তারা খুবই ইন্টারেস্টেড এই বাগান থেকে তারা নিজের থেকে এগিয়ে আসছে সবাই থানার অপর পাশে পরিত্যক্ত আরেকটি প্লাটে মাছের চাষ করছেন পুলিশ সদস্যরা আর মাছ রান্না হয় পুলিশের ম্যাচেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ